হে হাই এভরিওয়ান আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো এটা আমার ডেইলি ব্লগ নাম্বার টু আমি আজকে অনেক সকালে উঠেছি উঠে আমার স্নান পুজো সব কাজকর্ম শেষ তো সঞ্জয় বাজার থেকে মাছ নিয়ে এসছে মাছগুলোকে ভালো মতো ধুয়ে ডিমও ছিল মাছ ডিম সব ধুয়ে আমি মাছটাকে করে নেব আর আজকে যেহেতু আমাদের এখানে রথের মেলা খুব বড়ো করে হয় আমরা বিকেলবেলায় একটু রথের মেলায় যাবো আর আমাদের হ্যামিল্টনগঞ্জ মানেই মেলা মানে এখানে প্রত্যেকটা অকেশন মানেই মেলা আর মেলা তো আবার ছোটো ছোটো মোটো মেলা হয় না অনেক বড়ো মাপেরই মেলা মেলাগুলো হয় আর আমরা প্রত্যেকটা মেলাতেই যাই আর যে কয়দিন থাকে প্রত্যেক দিনই যাওয়ার চেষ্টা করি আমাদের খুব ভালো লাগে তো আমি মাছটাকে ঝিঙা আর আলু দিয়ে আজকে করব পাতলা ঝোল করে তো সেই জন্য আমি সব রেডি করে নিচ্ছিলাম মাছের ঝোল আর হচ্ছে আলু বটবটি ভাজবো আর আজকে সেরকম কিছু করব না আর বাইরের ওয়েদারটাও খুবই খারাপ যেহেতু রথের সময় ওয়েদার খারাপই থাকে আর আর ওদিকে সঞ্জয় একটু বাইরে গেছে আজকে ওকে আমি ভ্লগে নিতে পারিনি তো আমাদের আমার রান্নাও শেষ খাওয়া দাওয়াও শেষ তো এবার আমরা সন্ধ্যাবেলায় রেডি হচ্ছি আর আমি এই ড্রেসটা পরে নিয়েছিলাম ড্রেসটা আমার একদমই নতুন ছিল এটা আমি নিয়েছিলাম কলকাতা বড় বাজার থেকে আর আমি একটু সেজে নিয়ে একদম মেলায় যাব বলে একটু হালকা মেকআপ করে নিলাম আর মেকআপ না করলে তো চলা যাবে না বাইরে কারণ যেহেতু আমি একজন মেকআপ আর্টিস্ট কিন্তু বিশ্বাস করো আমার মেকআপ করতে ইচ্ছা করে না আমি একদম সিম্পল থাকতেই পছন্দ করি আর আমি যে মেকআপ করলাম একদম নো মেকআপ লুক কি বলতে পারো কারণ একদম একটা হালকা মেকআপ করে নিয়েছি আর তার সাথে একটু টিপ করে নিলাম আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর আমি রেডি হতে হতে সঞ্জয়কে অনেক কবার ফোন করে নিয়েছিলাম ও আসার আগেই তাড়াতাড়ি করে যাতে রেডি হয়ে নিতে পারি যাতে এসে আমাকে পুরোপুরি রেডি দেখে আর আমাদের মেলাটা একদম বাড়ির সামনেই কিন্তু আমি হেঁটে হেঁটে যাব না আমি বাইকেই যাব কারণ অনেক বৃষ্টি হয়েছে অনেক জল কাদার নিচে তো ও চলে এসছে এবার আমরা বেরিয়ে গেলাম দেখো রাস্তার মধ্যে গাড্ডা গাড্ডা কত জল তো এই মধ্যে আমরা মেলায় পৌঁছে যেহেতু একদম সামনে আর এই যে মেলায় গিয়েই মনে পড়ে যায় সেই বাবার সাথে ছোটোবেলায় হাত ধরে আসতাম আর যায় না তো যাই হোক আমি সৌর্যর জন্য কিছু নিয়ে নিয়েছিলাম বাচ্চার জন্য কিছু না নিলে হবে না যতই ভাঙ্গুক এগুলো একবার হাত থেকে পড়লেই ভেঙে যাবে আমি জানি তো চলো তোমাদের একটু মেলাটাও ঘুরে দেখাই আর তোমরা যারা হ্যামিল্টনের আশেপাশে আছো অবশ্যই আমাদের এই হ্যামিল্টনগঞ্জের রথের মেলাটা ঘুরে যেও কারণ অনেক সুন্দর সুন্দর জিনিস আসে বা প্রত্যেকটাই কেনার মতো জিনিস বিশেষ করে মেয়েদের জন্য একটা কানের কানের চুরিমালার দোকান এসেছে সেখানে অনেক সুন্দর সুন্দর ইউনিক ইউনিক ডিজাইন এই যে এই দোকানটা মালাগুলো দেখতেই পারছ আমার কানেরগুলো খুব পছন্দ হয়েছিল কিন্তু আজকে কিছু কিনলাম না পনেরো দিনের মেলা তো আমি যা যা পছন্দ টুকটুক করে পনেরো দিনের মধ্যে কিনে নেওয়ার চেষ্টা করব আর এই যে মেলাতে তো প্রচুর লোকের সাথে দেখা হয় কিন্তু ভিডিও করা হয় না তো এই দুজনের ভাই তো ওদের সাথেও দেখা হয়ে গেছিল তাই একটু ছোট্ট ক্লিপ নিয়ে নিয়েছিলাম আর এগুলো আমি ভিডিও করেছি ব্লগে দেওয়ার জন্য না আমি সৌর্যকে দেখানোর জন্য কিন্তু ব্লগেও দিলাম যে তোমরাও দেখো যে কত বাচ্চাদের জিনিস এসছে মানে অনেক বড় একটা মেলা হয় আমাদের এখানে নাগরদোলনা থেকে শুরু করে নৌকা থেকে শুরু করে সব তো শেষ পর্যন্ত আমরা মেলা ঘুরে এখন বাড়ি চলে যাচ্ছি আর মেলার যে বিশেষ আকর্ষণীয় জিলাপি খেতে খেতে আজকের ভ্লগটা এখানেই শেষ করছি দেখা হবে কালকে আবার একটা নতুন ভ্লগ নিয়ে সবাই কেমন হয়েছে জানিও চলো টাটা